আজ পনেরোই আগস্ট চারিদিক তিরঙ্গা পতাকায় সুন্দর করে সাজানো ঝকঝকে একটা সকাল এই মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলিত হলো আমাদের ক্লাবে সীমাহীন সুনির্মল নীলাকাশ জুড়ে উড়ে যাচ্ছে টুকরো টুকরো সাদা পেঁচা তুদুর মতো মেঘ আর গৌরবে উঠছে আমাদের জাতীয় পতাকা মাইকে বাজছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবির মনে মনে ভাবছি এই তো আমার ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই তো আমার ভারতবর্ষ অদ্ভুত এক আবেশে বুক ভর্তি শ্বাস করে বললাম আমরা স্বাধীন হঠাৎ ঘোর কাটল দেখি ছোট ডাকছে কাকু ও কাকু চাটা নাও ছোটকে দেখিয়ে কে যেন একটা সপাটে চর মারল গালে কত বয়স ওর দশ কি বারো এই বয়সে তো ওর পড়াশোনা করার কথা ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে মারা যায় ওর বাবা গ্রাম্য রাজনীতিতে তা প্রায়শই ঘটে আর মা মারা গিয়েছিল তারও আগে ছোট ছোট চার ভাই বোনরা ছোটোর মতো আরো কত শিশু আছে যারা তাদের শৈশব হারিয়ে তাদের ছোট্ট কাঁধে চাপিয়েছে শ্রমের বোঝা এটাই কি ওদের স্বাধীনতা একটা রাজনৈতিক মতাদর্শ আমারও ছিল কিন্তু আজ সেটা মূল্যহীন ডিগ্রিধারী বেকার কিনা তাই অস্তিত্ব রক্ষার দায়ে মিশেছি ভিড়ে যতই মধ্যবিত্ত ছাপসা মানসিকতায় সব কিছু মেনে নেওয়া ও মানিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছু কি মানিয়ে নেওয়া যায় প্রশ্ন আসে মনে আমরা কি সত্যিই স্বাধীন সাম্রাজ্যবাদী বিদেশি শক্তির অমানসিক নির্যাতনের সামনে যে নির্ভীক দৃঢ়পত্যই ভারত মায়ের সন্তানেরা নিজেদের করেছিল সমর্পণ করেছিল ভারত মাকে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে কারাগারের কালো কুঠরিতে নিক্ষেপ অসহনীয় অত্যাচারেও যাদের চোখে ধরা পড়ত স্বপ্নের স্বাধীন ভারতের প্রথম প্রভাতের সূর্যোদয়ের আলোর ঝিলে চাবুকের ঘায়ে রক্তাক্ত অধরেও থাকতো কাঙ্ক্ষিত জয়ের হাসি তারা কি চেয়েছে এই স্বাধীনতা তারা তো দেখছে তাদের কষ্টার্জিত স্বাধীনতার আবেগহীন মূল্যহীন অন্তঃসার শূন্যতা হ্যাঁ রাজতন্ত্র গিয়ে এসেছে গণতন্ত্র সেখানেই স্বাধীনতার প্রকৃত সার্থকতা কিন্তু সেই গণতন্ত্রে জনগণের ভূমিকা কই আজ অদৃশ্য শিকলে বাঁধা তাদের হাত বাকস্বাধীনতায় স্বাধীনতায় অদৃশ্য কালো হাত রুদ্ধ করেছে তাদের কণ্ঠ দেশ কখনো চলছে ধর্মের নামে কখনো বিভাজন কখনো বা শাসকের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতে ভুল রাজনীতির দণ্ডায়নে রক্ষক রূপী শাসকরা ভক্ষক হয়ে ঘরের পর ঘর জ্বালাচ্ছে গণতন্ত্রের পরকাশটাকে সামনে রেখে নির্লজ্জভাবে নিজেদের শাসন আর সিংহাসন আয়ত্তে এলে শুধু ক্ষমতার খেলা প্রতিশ্রুতি ভাঙার পরম্পরা প্রশ্ন অনেক উত্তর নেই কোনো উন্নয়ন শুধু শহরেই হয় প্রান্তিক অঞ্চলের মানুষরা কেন পড়ে থাকে অবহেলিত ভাবে কেন সরকারি শিক্ষা স্বাস্থ্য পরিষেবায় বেহাল দশা স্বাধীন ভারতে কেন কৃষককে আত্মহত্যা করতে হয় কেন বেকারত্বের জ্বালা যুব সমাজকে ঠেলে দেয় অন্ধকারে ভারতীয় সংস্কৃতি বোধ এত বৃদ্ধ হওয়া সত্ত্বেও কেন তা হারিয়ে যাচ্ছে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে ভাবতে ভাবতে শ্বাসটা কেমন আটকে আসে এমন সময় আবারও হুশ ছোটুর ডাকে তাকিয়ে দেখি ওর চোখে মুখে খুশির ছিলিক ওর হার ভর্তি জিলিপি বাড়ি নিয়ে যাচ্ছে ভাই বোনেদের জন্য এবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন শেষ মাইকে বাজছি বলো 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 সবে শত বিনু ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন লবে তাকিয়ে দেখলাম ভারত মাতার বিজয়কে তন উঠছে তখন স্বমহিমায় করজোরে প্রার্থনা করলাম ফিরিয়ে দাও দাও সেই সকল মহামানবদের পুনর্জন্ম যারা এনে দিয়েছিল আমাদেরকে স্বাধীনতার সকাল যাদের মধ্যে ছিল শুধু নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার অঙ্গীকার তারাই পারবে তারাই পারবে একমাত্র সংকীর্ণতার নাকপাশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারত মায়ের সন্তানদের মাথা তুলে দাঁড় করাতে তারাই দিতে পারবে ভারতবাসীকে প্রকৃত স্বাধীনতার আশ্বাস আর এই স্বপ্নকে বুকে করেই আমি পা বাড়ালাম আগামী